আমি আমার গোপালকে আজকে এইভাবে পুজো দিয়ে দিলাম, নিজের হাতে করা মালপোয়া আর নাড়ু আর এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, রাধাকে ছাড়া কৃষ্ণ পুজোর কোনো মানে হয় না, আর শক্তিকে ছাড়া শিব পুজোর কোনো মানে হয় না। তাই যাই হোক, তো রাধা কৃষ্ণ কেও রেখেছি, আবার কৃষ্ণ গোপাল সব রূপটাকেই আমি রেখেছি। তো হ্যাপি জন্মাষ্টমী টু অল, হ্যাপি 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 জন্মাষ্টমী টু অল। আমি খুব তাড়াহুড়ো করে একটা আমি মানে জাস্ট দেবই করে আমি জাস্ট চট করে বানিয়ে নিলাম এই এটা মালপোয়াটা, আর আলটিমেটলি আমি দিতে পেরেছি। আই এম সো হ্যাপি ফর দিস। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার মতো করে গোপাল পুজো। ওকে, গোপাল কৃষ্ণর আজকে জন্মদিন, এবং সবার মঙ্গল করুক, আমার মঙ্গল করুক, আমার পরিবারের সবার মঙ্গল করুক, আমার প্রিয়জনদের সবার মঙ্গল করুক, আর তোমাদের সবার মঙ্গল করুক, আমার শত্রুদেরও মঙ্গল করুক, বেঁচে না থাকলে শত্রুতা করবে কি করে। যাই হোক, দিস ইজ অল ফ্রম মাই জন্মাষ্টমী স্টোরি। থ্যাংক ইউ।